স্বাগতম জানাইছো নির্বাচনী বিশেষ আর এই মুহূর্তে চারিখন রাজ্যের ভোট গণনা আরম্ভ হয়েছে। আমি পুনে পুনে আপনার লই যাম ভোট গণনা কেন্দ্রলে। চারিখন রাজ্যের ভোট গণনা আনুষ্ঠানিকভাবে আরম্ভ হয়েছে আর এই চারিখন রাজ্য হয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় আর তেলেঙ্গানা। এই চারিখন রাজ্যের ভোট গণনা 8 বজার লগেলগে আরম্ভ হয়েছে। এই চারিখন রাজ্যের নির্বাচনী ফলাফল ক্রমাৎ ঘোষণা হবলে আরম্ভ হব। প্রথমে বেলট যি আছে ডাকযোগে পোষ্টেল বেলটস আছে, এই পোষ্টেল বেলটস গণনা করা হব আর পোষ্টেল বেলট গণনা সম্পূর্ণ হওয়ার পিছতে প্রথম রাউন্ড এটা 14টা রাউন্ড পর্যন্ত ভোট গণনা করা হব, ইভিএম সমূহ গণনা করা হব। আর এই গণনা ইতিমধ্যে আমি জানাইছো যে চারিখন রাজ্যতে পুয়া 6 বজাৰ গণনা কক্ষলে কর্মচারী সকল বিষয়া সকল গৈছিলে। এই দৃশ্য এয়া গণনা আরম্ভ হয়েছে আর এনেদরে যি ডাক বেলট আছে, পোষ্টেল বেলটস আছে, পোষ্টেল বেলটসর গণনা আরম্ভ করেছে। পোষ্টেল বেলট এয়া গণনা গণনা কক্ষর ভিতর দৃশ্য, লাইভ দৃশ্য আমি দেখাইছো। আর এইদরে গণনা আরম্ভ হল চারি রাজ্যের নির্বাচনের ফলাফল প্রতীক্ষা আছিল 2024 চনের লোকসভা নির্বাচনের প্রাক্ষণত এয়া সেমিফাইনেলের বিবেচনা হয়েছে। আজি এই চারি রাজ্যের নির্বাচনের ফলাফল আর কাইলৈ মিজোরামের নির্বাচনের ফলাফল, এই ফলাফলে নির্ধারণ করব ভবিষ্যতের যে নির্বাচন লোকসভা নির্বাচনের রূপরেখা। আর এনেদরে ইয়ার পূর্বে স্ট্রং রুমেরপরা পোষ্টেল বেলট সমূহ কঢ়িয়ায় লৈ যোৱা হৈছিলে, ইয়াৰ পিছতেই পোষ্টেল বেলটৰ গণনা চলি আছে আৰু অন্ত পৰাৰ লগে লগে আৰম্ভ হ'ব যি ইভিএমৰ গণনা। ইভিএমৰ গণনাৰ বাবে ইতিমধ্যেই সাজু কৰা হৈছে ইভিএমসমূহ আৰু হয়তো খুব কম সময়ৰ ভিতৰৰ পিছতে আমি ইয়াৰ তথ্যসমূহ পাবলৈ আৰম্ভ কৰিম। কাৰ চৰকাৰ গঠন হ'ব ৰাজস্থানত, কংগ্রেসৰ পৰা বিজেপিয়ে সরকার গঠন কৰিবলৈ কাঢ়ি আনিবলৈ সক্ষম হব নেকি, এইটো এটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মধ্যপ্রদেশত বিশ্বাসঘাতকতার, মধ্যপ্রদেশত বিজেপির যে বিশ্বাসঘাতকতা বিজেপিয়ে সরকার গঠন করেছিল, একক সংখ্যাগরিষ্ঠতা নেপালেও 2018 চনের নির্বাচনত কংগ্রেস শক্তিশালী স্থিতিত আছিল, তেওঁলোক সংখ্যাগরিষ্ঠতার পৰা মাত্র 2খন আসন দূরত আছিল, তারপরও বিজেপিয়ে সরকার গঠন করলে ইয়ার প্রতিশোধ লবলে আজি সুযোগ পাব নেকি কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা কমলনাথে, এইটো এটা গুরুত্বপূর্ণ তথ্য। ভূপেশ বাঘেলর সরকার ছত্তিশগড়ত পতন ঘটাব নেকি বিজেপিয়ে, নে ভূপেশ বাঘেলেই সেই হাঁহি মারিব, গুরুত্বপূর্ণ কথা। আর তেলেঙ্গানা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আঞ্চলিক রাজনৈতিক দল তেওঁলোকৰ বি আর এসর ক্ষমতা কংগ্রেসে কাঢ়ি নিবলে সক্ষম হব নেকি, কংগ্রেসে ইতিমধ্যেই সেই রাজ্যখন জয়লাভ করব বলে ঘোষণা করেছে। আর এই মুহূর্তে প্রথম খবর আছে রাজস্থানের পর, রাজস্থানত এখন আসনত বিজেপিয়ে অগ্রগতি লাভ করেছে। রাজস্থানের প্রথম তো খবর, এখন আসনত পোষ্টেল বেলটর গণনা সম্পূর্ণ হয়েছে আর এখন আসনত এই যে রাউন্ড আছে পোষ্টেল বেলট রাউন্ড, এই রাউন্ডত বিজেপি অগ্রগতি লাভ করেছে। প্রথম তো অগ্রগতির খবর রাজস্থানের পর আছে, রাজস্থানত কংগ্রেসের সরকার, রাজস্থানত কংগ্রেসের সরকার অশোক গেহলট মুখ্যমন্ত্রী আর এই নির্বাচনত জনাদেশ বিচারিছে পুনরবার সরকার গঠনের বাবে। আর ইয়াত এখন আসনত ইতিমধ্যে বিজেপিয়ে অগ্রগতি লাভ করেছে। অবশ্যই এই মুহূর্তত এই যে পোষ্টেল বেলটর গণনা, এই গণনায় যেষ পর্যায়লকে থাকিব তেনে ধরনের কোনো নিশ্চয়তা নাই, যিকোনো মুহূর্ততেই যিকোনো একটা রাউন্ডতে ইয়ার ফলাফল সলনি হব পারে। কিন্তু এই মুহূর্তের যে শেহতীয়া তথ্য আছে সেই তথ্য অনুসরি রাজস্থানের পৰা প্রথমটো খবর আহিছে যে প্রথমটো পোষ্টেল বেলট গণনা শেষ হয়েছে আর ইয়াত রাজস্থানত এখন আসনত বিজেপি অগ্রগতি লাভ করেছে। দ্বিতীয় খবর আহিছে আমার হাতলৈ, আমি দেখিছো যে ছত্তিশগড়ের পৰা আহিছে, ছত্তিশগড়ত বিজেপিয়ে 2খন আসনত অগ্রগতি লাভ করেছে আর কংগ্রেসে এখন আসনত লাভ অগ্রগতি লাভ করেছে। ছত্তিশগড়ের পৰা আমি দ্বিতীয়টো খবর পাইছো, ছত্তিশগড়ের নির্বাচনের এই মুহূর্তে শেহতীয়া তথ্য আছে। রাজস্থানের পৰা আরও গুরুত্বপূর্ণ খবর আহিছে, রাজস্থানত 3খন আসনত বিজেপি অগ্রগতি লাভ করেছে, দিব্যা কুমারী রাজস্থানত অগ্রগতি লাভ করেছে, দিব্যা কুমারী বিদ্যাধর নগর সমষ্টির পৰা প্রতিদ্বন্দ্বিতা করেছিল আর অগ্রগতি লাভ করেছে। এই মুহূর্তে শেহতীয়া খবর নিউজ18 অসম নর্থ ইষ্টত, রাজস্থানত 199খন আসনের বাবে এই যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল, এজন প্রার্থী মৃত্যু হয়েছিল, তার ফলত সেই আসনখনের ভোট গ্রহণ পিছুয়াই দিয়া হয়েছিল। আর এই আমি পরিসংখ্যা দেখাইছো চারিখন রাজ্যের, রাজস্থানত এখনত অগ্রগতি এই মুহূর্তে এই পরিসংখ্যা আহিছে, ছত্তিশগড়ত বিজেপি এখনত অগ্রগতি, কংগ্রেস এখনত অগ্রগতি, আনহাতে তেলেঙ্গানাত বিআরএস এখনত অগ্রগতি আর বিজেপি এখনত অগ্রগতি দেখিলে পাওয়া গেছে। এই মুহূর্তে স্ক্রিনত আমি দেখাইছো প্রথম খবর যে এই নির্বাচনের যে প্রথম রাউন্ডের ভোট গণনা, প্রথম রাউন্ডের পোষ্টেল বেলটর ভোট গণনা, পোষ্টেল বেলটর ভোট গণনার তথ্য অনুসরণ
Rajasthanot ekhon ekhonot BJP agrogoti labh korise an kono dolor agrogoti khobor oha nai Madhya Pradesh or pra ei muhurtot kono bistrito totthyo oha nai tar biporite 36 gor totthyo ahise aru 36 gor BJP ekhon ekhonot agrogoti labh korar biporite Congress e dukhon ekhonot agrogoti labh korise Congress e BJP tko ekhon ekhon beshi agrogoti labh kori ase aru Telanganar prake hotia khobor ahise proti muhurtote iar disopot holoni hoise BRS, এখন এখনৰ অগ্ৰগতি লাভ কৰিছে কংগ্ৰেছ দুখন এখনৰ অগ্ৰগতি লাভ কৰিছে বিজেপি এখন এখনৰ অগ্ৰগতি লাভ কৰিছে আৰু পোষ্টেল বেলটৰ গণনা কিছু ভোট কেন্দ্ৰত ইতিমধ্যে শেষ হৈছে আৰু কিছু ভোট কেন্দ্ৰত এই মুহূৰ্তত আন এটা গুৰুত্বপূৰ্ণ কথা 36 গৰত দেখিবলৈ পোৱা গৈছে যে বাঘেল লক্ষেশ্বৰ বাঘেল তেওঁ পিছ পৰি আছে বাস্তাৰ সমষ্টিত আৰু এই সমষ্টিত বাস্তাৰ সমষ্টিত তেওঁ পিছ পৰি আছে এয়া মাওবাদী অধ্যুষিত এটা সমষ্টি মাওবাদীৰ অতি শক্তিশালী ঘাটি ৰূপে পৰিচিত হৈ আহিছে সেই এলেকা এবাৰো নিৰ্বাচনৰ প্ৰাকখনত বিস্ফোৰণৰ দৰে ঘটনা সংঘটিত হৈছিল আৰু বিস্ফোৰণ যি ঘটনাত কেবাজনো নিৰাপত্তা ৰক্ষী আৰু নিৰ্বাচনী কৰ্মী আহত হৈছিল এই যি সমষ্টি 36 গৰত বেমিটাৰা সমষ্টিৰ পৰা দীপেশ সাহু তেওঁ বিজেপিৰ তেওঁ অগ্ৰগতি লাভ কৰিছে দীপেশ সাহু 36 গৰৰ পৰা খবৰ আহিছে প্ৰাথমিক পৰিসংখ্যা অনুসৰি আমি স্ক্ৰীণত ইতিমধ্যে দেখুৱাইছো বিজেপিয়ে তেলেঙ্গানাত অগ্ৰগতি লাভ কৰিছে এটা গুৰুত্বপূৰ্ণ অগ্ৰগতি লাভ কৰিছে সেই তথ্য আহিছে নখন এখনৰ অগ্ৰগতি লাভ কৰিছে তাৰ বিপৰীতে কংগ্ৰেছে সখন এখনত অগ্ৰগতি লাভ কৰিছে 36 গৰৰ পৰা এই খবৰ আহিছে 36 গৰত যি পৰিসংখ্যা মই পুনৰ এবাৰ কৈছো মধ্যপ্ৰদেশৰ পৰিসংখ্যা সলনি হৈছে বিজেপি নখন এখনত অগ্ৰগতি লাভ কৰিছে সখন এখনত কংগ্ৰেছে অগ্ৰগতি লাভ কৰিছে মধ্যপ্ৰদেশৰ পৰিসংখ্যা ৰাজস্থানৰ পৰিসংখ্যা সলনি হৈছে বিজেপিয়ে পাঁচখন এখনত অগ্ৰগতি লাভ কৰিছে ইয়াৰ বিপৰীতে কংগ্ৰেছে তিনিখন এখনত অগ্ৰগতি লাভ কৰিছে এই সংখ্যা মুহূৰ্তে মুহূৰ্তে সলনি হৈছে এই সংখ্যা আৰু ইয়াৰ লগে লগে আজি আমি তেলেঙ্গানাৰ যদি দেখুৱাওঁ বিআৰএছে সখন এখনৰ অগ্ৰগতি লাভ কৰিছে কিন্তু কংগ্ৰেছে তেলেঙ্গানাত শক্তিশালী স্থিতি প্ৰদৰ্শন কৰিবলৈ সক্ষম হৈছে তেলেঙ্গানাৰ এই মুহূৰ্তৰ পৰিসংখ্যা স্ক্ৰীণত আপোনালোকক দেখুৱাইছো কংগ্ৰেছে 15খন আসনত অগ্ৰগতি লাভ কৰিছে ইয়াৰ বিপৰীতে বিআৰএছে 7খন আসনতহে অগ্ৰগতি লাভ কৰিছে বিজেপি এখন আসনত অগ্ৰগতি লাভ কৰিছে আৰু এ আই এম আই এম তেওঁলোকে শূন্য এখনো আসনত এই মুহূৰ্তত অগ্ৰগতি লাভ কৰিব পৰা নাই আমি স্ক্ৰীণত আকৌ এবাৰ দেখুৱাইছো এই পৰিসংখ্যা সমগ্ৰ যি তথ্য এই পৰিসংখ্যা অনুসৰি কংগ্ৰেছে 16খন আসনত অগ্ৰগতি লাভ কৰি আছে তেলেঙ্গানাত কংগ্ৰেছ তেলেঙ্গানাত যি শক্তিশালী স্থিতিত থাকিব পাৰে এক্সিট পলৰ যি ভৱিষ্যৎবাণী সেয়া দেখিবলৈ পোৱা গৈছিলে কিন্তু 36গড়ত এই মুহূৰ্তলৈকে তেলেঙ্গানাত আকৌ দৃশ্যপট সলনি হৈছে কংগ্ৰেছে 17খন আসনত অগ্ৰগতি লাভ কৰিছে ইয়াৰ বিপৰীতে বিআৰএছে 9খনত বিজেপিয়ে এখন আসনত অগ্ৰগতি লাভ কৰিছে 36গড়ৰ শেহতীয়া তথ্য কংগ্ৰেছ 10খনত বিজেপিয়ে 5খনত অগ্ৰগতি লাভ কৰিছে গতিকে মুহূৰ্তে মুহূৰ্তে দৃশ্যপট সলনি হৈছে আৰু হয়তো আৰু খন্তেক সময়ৰ পিছতে প্ৰথম ৰাউণ্ডৰ ভোটগণনাৰ ফলাফল আহিবলৈ আৰম্ভ কৰিব আৰু প্ৰথম ৰাউণ্ডৰ ভোটগণনাৰ ফলাফলে বহু কথা স্পষ্ট কৰি দিব অন্ততঃ ট্ৰেন্স ধাৰা কেনেকুৱা হৈছে সেই কথাও স্পষ্ট হ'ব এই মুহূৰ্তত মধ্যপ্ৰদেশৰ যি 20খন আসনৰ ফলাফল প্ৰথম ৰাউণ্ডৰ ফলাফল আহিছে আৰু 20খন আসনৰ প্ৰথম ৰাউণ্ডৰ ফলাফলত বিজেপিয়ে 11খন আসনত অগ্ৰগতি লাভ কৰিছে কংগ্ৰেছে 9খন আসনত অগ্ৰগতি লাভ কৰিছে ইয়াৰ বিপৰীতে ৰাজস্থানত বিজেপিয়ে 10খন আসনত অগ্ৰগতি লাভ কৰিছে কংগ্ৰেছে 5খন আসনত অগ্ৰগতি লাভ কৰিছে মধ্যপ্ৰদেশ আৰু ৰাজস্থান দুইখন ৰাজ্যতেই বিজেপিৰ অগ্ৰগতিৰ সংখ্যা বেছি কিন্তু এই মুহূৰ্তৰ যি 36গড় আৰু তেলেঙ্গানাৰ তথ্য 36গড়ত কংগ্ৰেছ সৰ্বাধিক আসনত অগ্ৰগতি লাভ কৰি আছে 36গড়ত যি পৰিসংখ্যা এই পৰিসংখ্যা কংগ্ৰেছ অতি বলিষ্ঠ স্থিতিত আছে 36গড়ত 15খন আসন আৰু বিজেপি 10খন আসনতহে মাত্ৰ অগ্ৰগতি লাভ কৰিছে আনহাতে তেলেঙ্গানাতো দেখিবলৈ পোৱা গৈছে যে তেলেঙ্গানা সমষ্টি তেলেঙ্গানা ৰাজ্যখনতো বি আৰ এছতকৈ কংগ্ৰেছে অগ্ৰগতি লাভ কৰিছে 20খন আসনত অগ্ৰগতি লাভ কৰাৰ বিপৰীতে কে চি আৰ কে চন্দ্ৰশেখৰ ৰাওৰ বি আৰ এছে 14খন আসনত অগ্ৰগতি লাভ কৰিছে 22খনলৈ বৃদ্ধি পাইছে মোৰ সৈতে গুণকান্ত গগৈ সংযুক্ত হৈছে কংগ্ৰেছৰ উপসভাপতি কংগ্ৰেছৰ প্ৰতিনিধি আমি কথা পাতিম এই মুহূৰ্তলৈকে যদি পৰিসংখ্যা আমি গ্ৰাফিক্সৰ সহায়ত দেখুৱাব বিচাৰোঁ গগৈ ডাঙৰীয়া স্বাগতম জনাইছোঁ আৰু স্ক্ৰীণত আমি সেই পৰিসংখ্যা দেখুৱাব পাৰোঁ মই অনুৰোধ জনাইছোঁ সেই পৰিসংখ্যা স্ক্ৰীণত অব্যাহত ৰাখিবলৈ এই যি নিৰ্বাচনৰ ফলাফল 25খন আসনত অগ্ৰগতি লাভ কৰিছে 25খন আসনত কংগ্ৰেছে তেলেঙ্গানাত গতিকে কংগ্ৰেছ এটা নিৰংকুশ সংখ্যাগৰিষ্ঠতাৰ বিজয়ী হ'ব পাৰে বুলি কৈছিলে গতিকে 25খন আসনৰ অগ্ৰগতি প্ৰথম ৰাউণ্ডত এইটো এটা গুৰুত্বপূৰ্ণ পৰিসংখ্যা আৰু 36গড়তো কংগ্ৰেছ শক্তিশালী স্থিতিত আছে 18খন আসন বিজেপি 12খন আসন গতিকে এই দুখন ৰাজ্য কংগ্ৰেছ অত্যন্ত শক্তিশালী স্থিতিত আছে ইয়াৰ বিপৰীতে ৰাজস্থান আৰু
মধ্য প্রদেশ এই দুইখন রাজ্যতে বিজেপি এপর্যন্ত বেশি এখনত অগ্রগতি লাভ করে আছে আমি এই পরিসংখ্যা দেখাইছো মধ্যপ্রদেশের স্ক্রিনত মধ্যপ্রদেশত যদি আপনি দলের যাফর সহায়ত আমি যদি দেখাব পো কোনে কিমানখিন আসনত এই পর্যন্ত যথম রাউন্ডের গণনা শেষ হয়েছে এই পরিসংখ্যা যদি চা যায় তেনহলে রাজস্থানত 25খন আসনের ফল আছে 25খন আসনের ভিতর 15খন আসনত অগ্রগতি লাভ করে আছে বিজেপিয়ে 9খন আসনত অগ্রগতি লাভ করে আছে কংগ্রেসে আর এখন আসনত অন্যান্য অগ্রগতি লাভ করে আছে গতি রাজস্থানের এই পরিসংখ্যা মধ্যপ্রদেশের 20খন আসন 35খন আসনের ভিতর 20খনত বিজেপি অগ্রগতি লাভ করে আছে 15খনত কংগ্রেসে অগ্রগতি লাভ করে আছে অন্যান্য কোনো আসনতে অগ্রগতি লাভ করা নাই 20 আর 15 পুনপটিয়া যুঁজ হয়েছে বিজেপি আর কংগ্রেসের মাজত মধ্যপ্রদেশত আর এই পরিসংখ্যা মধ্যপ্রদেশের প্রথম রাউন্ডর আর ইয়ারে নির্বাচনী যুঁজ আকর্ষণীয় হয়ে পড়েছে মধ্যপ্রদেশের সরকার পুনরবার বিজেপি শাসনের গাড়িত বহিব নাকি পুনরবার বিজেপি রাখবলে সক্ষম হব নাকি প্রত্যাহ্বানমূলক এই নির্বাচন এক্সিট পোলে আর ওপিনিয়ন পোলে কিন্তু ইয়াত বিজেপির শক্তিশালী সরকার গঠন হব বলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাব বলে ভবিষ্যৎবাণী করা নাছিল বা তেওঁলোকৰ জরিপত এই কথা প্রকাশ পোৱা নাছিল ছত্তিশগড়ের পরিসংখ্যা যদি চাও 90খনৰ 30খন অর্থাৎ এক তৃতীয়াংশ আসনের তথ্য আমার হাতলে আহিছে আর 12খনত বিজেপি অগ্রগতি লাভ করেছে কিন্তু কংগ্রেস যথেষ্ট শক্তিশালী স্থিতিত আছে 18খন আসনত কংগ্রেসে অগ্রগতি লাভ করেছে 18-12 অর্থাৎ ছত্তিশগড়ত কংগ্রেস যথেষ্ট শক্তিশালী এই প্রথম রাউন্ডত ফলাফলত শক্তিশালী হয়ে ওলাইছে তেওঁলোকৰ প্রকাশ আত্মপ্রকাশ করেছে কংগ্রেসে আর ইয়ার বিপরীতে আমি যদি তেলেঙ্গানার ফলাফল চাও তেলেঙ্গানার আজি নির্বাচনী তথ্য এই তেলেঙ্গানার নির্বাচনী তথ্য অনুসরি কংগ্রেসে 27খন আসনের অগ্রগতি লাভ করেছে তেলেঙ্গানাত 45খন আসনের তথ্য আছে আর 27খন আসন আর বিআরএস 17খন আসন বিজেপি মাত্র এখন আসনের অগ্রগতি লাভ করেছে গতি 45খন আসন 19খন আসন এই বিধানসভার আর ইয়ারে 27খন আসনত কংগ্রেসে অগ্রগতি লাভ করেছে 17খন আসনত বিআরএসে অগ্রগতি লাভ করেছে এখন আসনত বিজেপি অগ্রগতি লাভ করেছে আর এই রাজ্যখনের নির্বাচন বড় গুরুত্বপূর্ণ কথা আঞ্চলিক শক্তি বিআরএস পূর্বে তেলেঙ্গানার দাবিত আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল তেলেঙ্গানা রাজ্য গঠন করা হয়েছিল অন্ধ্রপ্রদেশের আর দখলত আছে কে চন্দ্রশেখর রাও কেসিয়া রূপে পরিচিত মুখ্যমন্ত্রীর আসনত আছে কংগ্রেসক এবার ইয়াত সংখ্যাগরিষ্ঠতা প্রদান করেছিল কেবাটাও এক্সিট পোল সংস্থায় গতি এই ফলাফল যদিও এই প্রথম রাউন্ডের ফলাফল যিকোনো মুহূর্তে সলনি হব পাৰে কিন্তু এই মুহূর্তের ভোট গণনার ধারা এই মুহূর্তের ট্রেন্ডসত এই কথা স্পষ্ট হয়ে পড়েছে যে তেলেঙ্গানা কংগ্রেসে ক্ষমতা দখল করার সম্পূর্ণ সম্ভাবনা আছে ছত্তিশগড় কংগ্রেস শক্তিশালী স্থিতিত আছে সরকার বর্তাই রাখবলে সক্ষম হব আর বিজেপিয়ে মধ্যপ্রদেশ আর রাজস্থানত এই পর্যন্ত কিছু ভাল প্রদর্শন করে আছে বিশেষত রাজস্থানত বিজেপির এই পর্যন্ত শক্তিশালী স্থিতিত আছে মই প্রথমতে এটা কুইক যদি খরটকিয়া যদি তথ্য লো তেনহলে মই প্রথমতে গগৈ ডাঙরে চলাইছো আর মই আশাফুল আরিফ সিকদার ডাঙরিয়াক স্বাগতম জানাইছো আপর যখ্যালঘু কোষ তার নেতা আর মই প্রথমতে গগৈ ডাঙরিয়া চলাইছো আপনাদের দুখন রাজ্য সরকার গঠন করব যদিহে যদিও এয়া এক আর্লি ট্রেন্স প্রাথমিক এক তথ্য কিন্তু যদি এই তথ্য সচা হয় তেনহলে দুখন রাজ্য আপনার হাতলে আহিব দুখন রাজ্য বিজেপির হাতলে যাব আপনার হাতত ছত্তিশগড় থাকিব আপনার তাত শক্তিশালী মুখ্যমন্ত্রী আছে গতি সেই রাজ্য আপনার হাতত থাকিব তার লগে আপনাদের কে সি আর তেলেঙ্গানা কাঢ়ি আনবলে সক্ষম হব এই একটা গুরুত্বপূর্ণ খবর হব আর এখন গুরুত্বপূর্ণ অতির বাণিজ্যিকভাবে বা অন্যান্য রাজনৈতিক প্রতিপত্তি থাকা আর আসাউদ্দিন ওয়েসি অত্যন্ত এজন শক্তিশালী সংখ্যালঘু নেতা মূল ঘাটি আছে এই মূল ঘাটি সদর কার্যালয় গতি সেই রাজ্য আপনার দখললে আহিলে সে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হব গগৈ ডাঙরিয়া পোনপ্রথমতে আমার কংগ্রেসের অগ্রগতি যা বিগত এবছৰৰ যথেষ্টখিনি আপোনালোকে দেখিছে আৰু ইয়াৰ মূলতে হৈছে আমাৰ মাননীয় নেতা ৰাহুল গান্ধীজীৰ তেখেতৰ যিটো ভাৰতজোৰ যাত্ৰা আছিলে সেই যাত্ৰাই যথেষ্টখিনি প্ৰভাৱ পেলালে ৰাজনৈতিক ক্ষেত্ৰখনত বিশেষকৈ আপোনালোকে দেখিলে কৰ্ণাটকৰ নিৰ্বাচনত আমি নিৰংকুশ সংখ্যাগৰিষ্ঠতাৰে শাসনত অধিষ্ঠিত হ'লোঁ আৰু এতিয়া যিটো বিজেপিয়ে আগতে কৈ আছিলে যে কংগ্রেস মুক্ত হব লাগে ভারত আপনাদের দেখবলে গৈ আছে যে এতিয়া বিজেপি মুক্ত হব ভারতত আর সেয়াই ফলাফলে আপনাদের দেখাইছে তেলেঙ্গানাত আমি যেহেতু আজি ছমাহৰ আগলৈকে চাবলে গলে বা এবছৰ আগলৈকে চাবলে গলে আমার কোনো স্থিতি নাই বুলি কৈছিলে তাত বিআরএস আর বিজেপিয়ে শক্তিশালী স্থিতি তেওঁলোক
আছিল কিন্তু শেহতীয়া যিহেতু বিআরএসত বিআরএসে দুটা টার্মৰ সেকেন্ড টার্মত বিশেষকৈ তেওঁলোকৰ যিটো এণ্টি ইনকামবেন্সিটো হ'ল এণ্টি ইনকামবেন্সি ইমানেই বেছি হ'ল কেচিয়াৰে যিখন তেলেংগানাৰ সপোন দেখুৱাইছিলে তেওঁ দেখুওৱা নাছিলে তেলেংগানা এটা মুভমেণ্ট হৈছিলে আৰু মুভমেণ্টটোত বহুতো সংগঠন জড়িত হৈ আছিলে পলিটিকেল পাৰ্টিৰ বাদেও এই সংগঠনবিলাকৰ লগত তেওঁ নিজকে সম্পূৰ্ণৰূপে পিছলৈ তেওঁ কি কৰিলে তেওঁলোকক গুৰুত্ব দিব নিবিচাৰিলে আৰু তাৰে প্ৰতিশ্ৰুতিত তেওঁলোকে কি হ'ল একগোট হ'ল আৰু আজিৰ দিনত পঞ্চাছটা চিভিল ছ'চাইটি গ্ৰুপে তেলেংগানাত কাম কৰি আছিলে সৌ সিদিনালৈকে যে বিজেপিক আঁতৰত ৰাখিব লাগে দ্বিতীয়তে কে চি আৰে যিটো সপোন দেখুৱাইছিলে সেই সপোনটো পূৰণ কৰাত ব্যৰ্থ হ'ল গতিকে তেলেংগানাৰ ৰাইজে দেখিলে যে কে চি আৰক উত্থান কৰিব লাগে উৎখাত কৰিব লাগে আৰু তাৰে প্ৰতিশ্ৰুতিত আপোনালোকে দেখিলে এই ধৰণে এই পৰ্যন্ত আপোনালোকৰ যথেষ্ট শক্তিশালী স্থিতি দেখিবলৈ পোৱা গৈছে প্ৰথম ৰাউণ্ড যদি নিৰ্বাচনৰ ফলাফল হয় তেনেহ'লে তাত আপোনালোকে নিৰংগ সংখ্যাগৰিষ্ঠতা পোৱাৰ দিশে আগবাঢ়িছে এই কথাটো নিশ্চিত কাৰণ তেলেংগানাৰ এই যি স্ক্ৰীণত আমি তথ্য দিছোঁ এই স্ক্ৰীণৰ তথ্য দিগ্বিজয় সিঙৰ প্ৰতিক্ৰিয়া আহিছে প্ৰথমটো প্ৰতিক্ৰিয়া জ্যেষ্ঠ নেতা দিগ্বিজয় সিং কংগ্ৰেছৰ दिव्य भ्रष्टाचार में लिप्त थे उनके खिलाफ तो कार्रवाई होना ही चाहिए सर पोस्टर्स लगाए गए शुभकामनाओं के कमलनाथ जी पहले ही जीत से पहले ही पोस्टर लगा दिए गए हैं सर पूरे लगाने वाले से पूछो सर 2018 में आप जो है पीसीसी में बैठे थे आपने पूरी मॉनिटरिंग की थी इस बार भी आप जी हाँ जी हाँ सर एक मिनट সেয়া আছিল দিগ্বিজয় সিং দিগ্বিজয় সিঙৰ প্ৰতিক্ৰিয়া মই দেখুৱালোঁ মধ্যপ্ৰদেশ শেহতীয়া পৰিসংখ্যা মই পুনৰবাৰ স্ক্ৰীণত আমি দেখুৱাইছোঁ মধ্যপ্ৰদেশত 60খন আসনৰ তথ্য আমাৰ হাতলৈ আহিছে আৰু 60খন আসনৰ ভিতৰত 36খন আসনত বিজেপি 24খন আসনত কংগ্ৰেছে অগ্ৰগতি লাভ কৰিছে মধ্যপ্ৰদেশত এই পৰ্যন্ত বিজেপি শক্তিশালী স্থিতি তেওঁলোকে প্ৰদৰ্শন কৰিছে ৰাজস্থানত এই পৰ্যন্ত আমাৰ হাতলৈ যি তথ্য আহিছে 50খন আসনৰ তথ্য আহিছে 27খনত বিজেপি অগ্ৰগতি লাভ কৰি আছে কংগ্ৰেছে 22খনত অগ্ৰগতি লাভ কৰি আছে অন্যান্য এখন আসনত অগ্ৰগতি লাভ কৰি আছে 34গড়ত কংগ্ৰেছে 25খন আসনত অগ্ৰগতি লাভ কৰিছে ইয়াৰ বিপৰীতে যি তেলেংগানাত কংগ্ৰেছে 27খন আসনত অগ্ৰগতি লাভ কৰিছে 2খন ৰাজ্যতে দুইটা ৰাজনৈতিক তেওঁলোকৰ প্ৰতিদ্বন্দ্বী দল বিশেষত তেওঁলোকৰ যি ছত্তীশগড়ৰ নিজৰ চৰকাৰ আছে গতিকে ইয়াত মূল প্ৰতিদ্বন্দ্বী বিজেপিয়ে এটা বিশেষ ভাল ফল দেখুৱাবলৈ সক্ষম হোৱা নাই আনহাতে তেলেংগানাত 25খন আৰু 15খন বি আৰ এছৰ চৰকাৰ তাত কে চি আৰ চৰকাৰ এই চৰকাৰ উৎখাত কৰিবলৈ সক্ষম হ'ব নেকি ইয়াৰ সম্ভাৱনা প্ৰকট হৈ পৰিছে ৰাজস্থানৰ যি পৰিসংখ্যা ৰাজস্থানৰ পৰিসংখ্যা অনুসৰি আজি যি এই ফলাফল যদি প্ৰথম ৰাউণ্ডৰ ফলাফলে যদি শেষলৈকে অব্যাহত থাকে তেনেহ'লে তেওঁলোকে 33খন আসনত অগ্ৰগতি লাভ কৰি আছে আৰু 26খন আসন অৰ্থাৎ ইয়াত 60খন আসনৰ এই পৰ্যন্ত যি ফল আহিছে এই অনুসৰি বিজেপি শক্তিশালী স্থিতিত আছে হয় মোৰ সৈতে আশ্ৰাফুল আৰিফ ডাঙৰীয়া আছে আপোনাৰ প্ৰতিক্ৰিয়া জানিব বিচাৰিছোঁ নিৰ্বাচনী ফলাফল এয়া প্ৰাথমিক এক ধাৰা কিন্তু এই ধাৰা এই শেষলৈকে বৰ্তি থাকিব বুলি কোনো কথা নাই বা যিকোনো মুহূৰ্ততে সলনি হ'ব পাৰে আপোনাৰ কি প্ৰতিক্ৰিয়া নিশ্চয়কৈ এই যিটো ৰিজাল্ট আহি আছে এক্সিট পোল মানে কৈছিলে যে কংগ্ৰেছৰ অগ্ৰগতি বুলি মানে বিভিন্ন ধৰণৰ এক্সিট পোল হৈছিলে তাৰ মাজতে বেছিসংখ্যকেই কৈছিলে যে মানে কংগ্ৰেছৰ ভাল হ'ব বুলি ঠিক সেইদৰে এতিয়াওতো প্ৰাইমেৰী ষ্টেজ হয় এইটো আৰু এতিয়াতো যিহেতু তাৰমানে 3খন ৰাজ্যত অলৰেডি আগবাঢ়ি আছে কংগ্ৰেছে গতিকে কংগ্ৰেছে ভাল হ'ব বুলি আশা চাওঁ ছত্তীশগড়তো কংগ্ৰেছৰ এতিয়ালৈকে শক্তিশালী স্থিতিত আছে অৱশ্যে ছত্তীশগড়ত এই শেহতীয়া হয়তো আৰু কিছু পৰিসংখ্যা আহিছে ছত্তীশগড়ত যিমানেই বেছি এখনৰ প্ৰথম ৰাউণ্ডৰ ফলাফল আহিছে সিমানেই বিজেপিৰ কিছু সংখ্যা বাঢ়িছে ছত্তীশগড়ত বিজেপি 22-50খন আসনৰ ভিতৰত আৰু 28খন কংগ্ৰেছ অন্যান্য শূন্য গতিকে ছত্তীশগড়ত বিজেপিও কংগ্ৰেছৰ পিছে পিছে আগবাঢ়িছে কিন্তু তেলেংগানাত কংগ্ৰেছৰ 25 ইয়াৰ বিপৰীতে বি আৰ এছ 15 বিজেপি 1খনত এ আই এম 5খন আসনত এ আই এম আই এম 5খন আসনত অৰ্থাৎ আছাউদ্দিন ওৱেইছিৰ দলেও 5খন আসনত অগ্ৰগতি লাভ কৰিছে আৰু অন্যান্য 1খন আসনত অগ্ৰগতি লাভ কৰিছে কেইবাজনো গুৰুত্বপূৰ্ণ প্ৰাৰ্থী আছে বিক্ৰম উচেণ্ডি তেওঁ বিজেপিৰ প্ৰাৰ্থী তেওঁ অনন্তগড় সমষ্টিৰ পৰা তেওঁ অগ্ৰগতি লাভ কৰিছে ছত্তীশগড় যি বিধানসভাৰ নিৰ্বাচন ছত্তীশগড় বিধানসভা নিৰ্বাচনৰ প্ৰাথমিক যি প্ৰথম ৰাউণ্ডৰ ফলাফল সেই ফলাফল অনুসৰি লক্ষেশ্বৰ বাঘেল তেওঁ অগ্ৰগতি লাভ কৰিছে কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী তেওঁ মাওবাদী অধিষ্ঠিত এলেকা বাস্তাৰ সমষ্টি এই মাওবাদী অধিষ্ঠিত এলেকা কেইবাটাও আই ডি বিস্ফোৰণো হৈছিল নিৰ্বাচনৰ প্ৰাক্ষণত ভোটগণনা চলি থকাৰ সময়ছোৱাত কিছু নিৰাপত্তাৰক্ষী আৰু নিৰ্বাচনী কৰ্মী আহত হৈছিলে
তেনেদৰে বেমেতাৰা সমষ্টিত দীপেশ সাহু তেওঁ বিজেপিৰ অগ্ৰগতি লাভ কৰিছে ছত্তীশগড়ত আৰু এই যি অগ্ৰগতি আছে প্ৰথম ৰাউণ্ডৰ ফলাফল আহিছে প্ৰথম ৰাউণ্ডত অগ্ৰগতি লাভ কৰিবলৈ সক্ষম হৈছে বিলাসপুর সমষ্টি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ সমষ্টি অমৰ আগৰৱাল তেওঁ বিজেপিৰ পৰা অগ্ৰগতি লাভ কৰিছে বিলাসপুর সমষ্টিত চিত্ৰকূট সমষ্টিত ছত্তীশগড়ৰ দীপক কুমাৰ বেইজ তেওঁ কংগ্ৰেছৰ অগ্ৰগতি লাভ কৰিছে তামৰাধ্বজ সাহু তেওঁ দুর্গ রুরাল গ্রাম্য দুর্গ সমষ্টির পর কংগ্রেসের অগ্রগতি লাভ করেছে ছত্তীশগড় তেজপুরলে লৈ গৈছো পুনে পুনে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰা ভূপেন বৰাই কৈছিল প্রথম রাউন্ডৰ গণনা শেষ হব তার বিজয় উৎসব পালন করব আর তেজপুর এটা ভূপেন বৰাই পূজা কৰিছে মন্দিরত উপস্থিত হৈছে আৰু পূজা অর্চনা কৰিছে এই দৃশ্য মই তেজপুরের পৰা দেখুৱাইছো ভূপেন বৰা সপরিয়ালে সপত্নীক সপরিয়ালে উপস্থিত হৈছে নে ভূপেন বৰা হয়তো সপরিয়ালে পূজা অর্চনা কৰিছে পূজা দিছে আৰু ইয়াৰ পিছতে ভূপেন বৰা গুৱাহাটীলৈ ঘূৰি আহিব কালিয়ে ভূপেন বৰাই প্ৰকাশ কৰিছিল অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি যে প্ৰথম ৰাউণ্ডৰ ভোট গণনাৰ পিছতে ফলাফল ওলোৱাৰ পিছতে ৰাজ্যজুৰি বিজয় উৎসৱ পালন কৰিব আৰু প্ৰদেশ কংগ্ৰেছ ৰাজীৱ ভৱনত ইতিমধ্যে বিজয় উৎসৱ পালন কৰিবৰ বাবে সাজু হৈছে আৰু ইয়াৰ যি ভোট গণনা প্ৰাথমিক তথ্য কিন্তু ইয়াৰ পিছতে ভূপেন বৰাৰ মন্তব্য আছে মই সেই প্ৰতিক্ৰিয়া শুনাইছোঁ আজি আপোনালোকে দেখিছে সূৰ্যৰ কিৰণ আজি ৰাতিপুৱাৰ যি সূৰ্যৰ কিৰণ আমি আশা কৰিছোঁ এই কিৰণৰ লগত আমাৰ গোটেই দেশখনৰ কাৰণে এটা নতুন আশাৰ বতৰা আহিব এই আশাৰে আমি প্ৰাৰ্থনা কৰিছোঁ আপোনালোকে চাৰিখন আসনে পাম বুলি কৈছে কিন্তু এক্সিট পলে কিন্তু সেয়া দেখুওৱা নাই ইমান আত্মবিশ্বাসী কেনেকৈ হৈ আছে আপোনালোকে এতিয়া মই অকণমান পাছততো সব আহি যাব এতিয়া মই এইখন পাম নকওঁ কিন্তু মোক আজি ৰাতিপুৱা আমাৰ নেতাসকলে সুধিছিল যে দুখন পালে কি হ'ব তিনিখন পালে কি হ'ব চাৰিখন পালে কি হ'ব মোক এখেতসকলে সুধিছে এতিয়া মই কৈছোঁ যে দুখন পালে অ'কে গুড হ'ব তিনিখন পালে বেটাৰ চাৰিখন পালে বেষ্ট পাঁচখন পালে বেষ্ট অফ দ্য বেষ্ট সেয়া আছিল ভূপেন বৰা আৰু ভূপেন বৰাৰ মই প্ৰতিক্ৰিয়া দেখুৱালোঁ এই মুহূৰ্তত শেহতীয়া পৰিসংখ্যা আহিছে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ সমষ্টিৰো তথ্য আহিছে ৰাজস্থানত বিজেপিয়ে এক শক্তিশালী স্থিতিলৈ গৈছে 45খন আসনত অগ্ৰগতি লাভ কৰিছে ইয়াৰ বিপৰীতে কংগ্ৰেছ 36খন আসনত আৰু অন্যান্য এখন আসনত অৰ্থাৎ এই ৰাজ্যখনত বিজেপি শক্তিশালী স্থিতিলৈ গৈছে 45খন আসনৰ অগ্ৰগতি লাভ কৰিছে ছত্তীশগড়ত 29খন আসনত কংগ্ৰেছে অগ্ৰগতি লাভ কৰিছে বিজেপি 23খন আসনত ইয়াত বিজেপি কিছু পিছ পৰিছে কংগ্ৰেছে অগ্ৰগতি লাভ কৰিছে আনহাতে তেলেংগানাত বিআৰএছ 17খন আসন কংগ্ৰেছ 27খন আসন AIMM তেওঁলোকে 5খন আসনত অগ্ৰগতি লাভ কৰিছে আৰু ছত্তীশগড়ৰ যদি নিৰ্বাচনী যি এই ৰূপৰেখা প্ৰথম ৰাউণ্ডৰ গণনা শেষ হৈছে আৰু এই ৰূপৰেখা অনুসৰি কংগ্ৰেছ শক্তিশালী স্থিতিত আছে তেলেংগানাৰ যদি নিৰ্বাচনী ধাৰা তেনেহ'লে কংগ্ৰেছ শক্তিশালী স্থিতিত আছে ৰাজস্থানৰ নিৰ্বাচনী ধাৰা বিজেপি শক্তিশালী স্থিতিত আছে আনহাতে মধ্যপ্ৰদেশৰ যদি নিৰ্বাচনী ধাৰা মধ্যপ্ৰদেশতো বিজেপি শক্তিশালী স্থিতিত আছে অৰ্থাৎ বিজেপি দুখন ৰাজ্যত শক্তিশালী স্থিতিত আছে আৰু ইয়াৰ বিপৰীতে কংগ্ৰেছ দুখনত শক্তিশালী স্থিতিত আছে কাইলৈ মিজোৰামৰ ফলাফলো গুৰুত্বপূৰ্ণ হ'ব পাৰ্থ মোৰ সৈতে সংযুক্ত হৈ আছিল মই যদি পাৰ্থৰ সৈতে পুনৰ এবাৰ সংযুক্ত হ'ব পাৰোঁ এই নিৰ্বাচনী ফলাফলে যদি এখন বৃহৎ ৰাজ্য বিশেষকৈ পাৰ্থ আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ ৰাজস্থানত প্ৰতি 5 বছৰৰ মূৰে মূৰে চৰকাৰ সলনি হয় ৰাজস্থানৰ এইটো এটা নিৰ্বাচনী ধাৰা গতিকে এইবাৰো চৰকাৰ সলনি হ'ব নিৰ্বাচনী পুৰণা ধাৰা যি আছে সেই অব্যাহত ৰাখি তাৰ সম্ভাৱনা এই মুহূৰ্তত যদি প্ৰথম ৰাউণ্ডৰ ফলাফল অব্যাহত থাকে এই ধাৰা অব্যাহত থাকে তেনেহ'লে তেনে এটা পূৰ্বানুমান কৰিব পাৰি পাৰ্থ আপোনাৰ কি ধাৰণা হয় হয় পৰাগ পূৰ্বানুমান সেইধৰণে কৰিব পাৰি আৰু পৰম্পৰাগতভাৱে ৰাজস্থানৰ ৰাইজে প্ৰতি 5 বছৰৰ মূৰে মূৰে চৰকাৰ সলনি কৰে আৰু এতিয়া পোষ্টেল বেলটত যি পৰিসংখ্যা আহিছে সেই পৰিসংখ্যাই সেই ধাৰাটো প্ৰতিফলিত কৰিছে কিন্তু পোষ্টেল বেলটত মূলতঃ যিসকল ভাৰতীয় সেনাত কৰ্মৰত বিষয়া জোৱান তেওঁলোকে সেই পোষ্টেল বেলটৰ যোগেদি ভোট মতদান কৰে কিন্তু পৰৱৰ্তী সময়ত যদি AVM খুলিব এটা এটাকৈ AVM খুলিব বিভিন্ন পৰ্যায়ত AVMসমূহৰ গণনা হৈ থাকিব তেতিয়া ছবিখন পৰিষ্কাৰ হ'ব কিন্তু
রাজনৈতিক বিশ্লেষকসকলে রাজস্থানত সেই পরম্পরায় রক্ষা হব বলে কব বিচাৰে, অর্থাৎ বিজেপিয়ে সরকার গঠন করব বলে কব বিচাৰে, যি সমীক্ষা একাধিক এক্সিট পোলে প্রকাশ করেছে বা একাধিক এক্সিট পোলত প্রতিফলিত হয়েছে। অশোক গেহলটে ফাইট বেক করেছিল, যে প্রত্যাহ্বান সেই প্রত্যাহ্বান বিজেপিক নিতান্তই আগবাইছিল। আর বিগত সময় আমি দেখা পাইছিল অশোক গেহলট আর সচিন পাইলটের মাজত যে এক মতানৈক্য, যে এক সংঘর্ষ, সেই সংঘর্ষ সেই সংঘর্ষ পরিলক্ষিত হওয়া নাছিলে। দুইর মাজত এক প্রকার মিটমাট বা সহমত দুইজন নেতা উপনীত হয়েছিল, আর দুইজন নেতায় কোনো ধরনের সংঘর্ষ নারাখি দুইজন নেতাই নির্বাচনের সময় আগবাড়ি গেছিল। গতি সেয়া এক এডভান্টেজ কংগ্রেসের হাতত আসলে, কিন্তু মন করব বিজয়রাজে মন করব যদিও কোনো ধরনের বিজেপিয়ে মুখ্যমন্ত্রী প্রার্থী প্রক্ষেপ করা নাছিলে, নরেন্দ্র মোদিয়ে স্টার ক্যাম্পেইনার আসলে রাজস্থানকে ধরে পাঁচখন রাজ্যত, গতি নরেন্দ্র মোদীর কারণে অগ্নি পরীক্ষা রাজস্থানের বেলিকাই নয় অন্য রাজ্য বেলিকা, কিন্তু রাজস্থানত এক প্রকার এই মুহূর্তে কব পরা যায় যে পরম্পরা প্রতি পাঁচ বছরের মূরে মূরে সরকার সলনি করার রাজস্থানের রাইজর যে প্রবণতা, সেই প্রবণতা এই মুহূর্তলকে প্রতিফলিত হয়েছে। আর রাজনৈতিক বিশ্লেষকর মতে এই পরম্পরায় বহাল থাকিব রাজস্থানত। পরাগ হয় এই মুহূর্তের